Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী সিক্রেট ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডি নিয়ে। আজকের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি চুলে ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল সিক্রেট হেয়ার অয়েল রেমিডিটি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে রেমিডিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমিডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল সিক্রেট হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পানপাতা। পানপাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে পানপাতা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। তো প্রথমেই আমি একটি পরিষ্কার বাটির মধ্যে দুইটি পানপাতা কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও পানপাতাগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে নিতে পারেন। এই পর্যায়ে একটি হাঁড়ির মধ্যে 100 গ্রাম পরিমাণ নারিকেল তেল নিয়ে নিয়েছি। প্রথমে তেলগুলোকে হালকা করে গরম করে নিয়েছি। তো হালকা গরম তেলের মধ্যে আমি পানপাতাগুলোকে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার হিটটাকে একদমই লো হিটে রাখতে হবে। তো পানপাতাগুলোকে তেলের সাথে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব মেথি। এখানে আমি 1 চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি। যুগ যুগ ধরে চুলের যত্নে আমরা মেথি ব্যবহার করে আসছি। মেথি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কালোজিরা। মৃত্যু ছাড়া সর্বরোগের মহা ঔষধ কালোজিরা। নিয়মিত চুলের যত্নে কালোজিরা ব্যবহার করার ফলে চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে। তো খুব ভালোভাবে সবগুলো উপাদান 10 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে অবশ্যই চুলের হিটটাকে একদমই লো হিটে রাখতে হবে। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল সিক্রেট হেয়ার অয়েল রেমিডি আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই রেমিডিটি আমি যেই নিয়মে তৈরি করছি, আপনারা যদি ঠিক এই নিয়মে তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করেন, এর ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এবং আপনাদের মন খুশিতে ভরে উঠবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। চুলার হিট একদমই লো হিটে রেখে উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। উপাদানগুলোকে একটি পরিষ্কার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তেলের রং কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি সবগুলো উপাদানই তেলের সাথে রেখে দিব। আপনারা যদি এই উপাদানগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নিতে চান, সেই ক্ষেত্রে এই উপাদানগুলোকে 2 দিন আপনারা একটি কাঁচের জারের মধ্যে রেখে দিবেন। 2 দিন পর একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত উপকরণ একসাথেই রেখে দিয়েছি, আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিইনি। তো এভাবেও কিন্তু আপনারা এই তেলটি দীর্ঘদিন সংরক্ষণ করে আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। রেমিডিটি বেশি করে তৈরি করে যে কোনো ধরনের জারের মধ্যে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এর ফলে আপনারা যে কোনো সময়ই এই রেমিডিটি আপনাদের চুলের যত্নে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমিডিটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। যতটুকু তেল আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন ঠিক ততটুকু তেল একটি বাটির মধ্যে ঢেলে নেবেন। এরপর আঙুলের সাহায্যে মাথার স্কাল
স্ক্যাল্প থেকে শুরু করে চুলের শেষ ভাগ পর্যন্ত রেমেডিটি আপনাদের চুলে লাগাবেন। তেল চুলে লাগানোর পর আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 2 থেকে 3 মিনিটের মতো আলতোভাবে মাসাজ করবেন। মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতেও সহায়তা করে। এই নিয়মে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডিটি আপনাদের চুলে লাগাবেন। চুলে লাগিয়ে ঘুমিয়ে যাবেন। সকালবেলা যখন আপনারা গোসল করবেন তখন শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। তো এই নিয়মে আপনারা সপ্তাহে 3 দিন এই রেমেডিটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি।